বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গত শনিবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে অসুস্থ বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুলের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান মহানগর বিএনপির আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওমায়ের ইবনে স্বপন, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাঈদ তালুকদার, সাজ্জাদ হোসেন, মাহফুজুর রহমান, মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ মহানগর বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা আলী হায়দার বাবুলের আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন। সার্টিফিকেট